ফার্স্ট আমরা আসি ফিনান্থ্রিন ফিন্থ্রিনেও আমরা যদি নাম্বারিং করি সে আমরা নর্মালি ওয়ান টু থ্রিভাবে নাম্বারিং করি তো আমরা যেইভাবে ফলো করি না কেন যে মাঝের যে রিং সেই রিংয়েই কিন্তু আমার নাইন এবং টেন এই দুটো পজিশান আসবে অ্যাকচুয়ালি ফিনান্থ্রিন সিস্টেমে এই নাইন টেন এই দুটো পজিশান হচ্ছে কি মোর রিয়াক অন্যান্য পজিশানের সাপেক্ষে যদি আমরা ডাবল বন্ডের করাই তাহলে ভ্যারি আমরা এই পাঁচটা ধরনের স্ট্রাকচার পেতে পারবো এই পাঁচ ধরনের স্ট্রাকচারের মধ্যে যেখানে ফর্ম বেশি থাকবে সেটাই হবে মোস্ট স্টেবল যদি আমরা ফার্স্ট স্ট্রাকচারটা দেখি এখানে কি আছে না এই একটা বেঞ্জিনয়েড এই একটা জাস্ট দেখো বেঞ্জিন লাইক আর এই একটা এই তিনটে বেঞ্জিনয়েড ফর্ম আছে তাহলে এটাই হচ্ছে কি মোস্ট স্টেবল আর কোনোটাই কিন্তু তিনটে না দেখে দিচ্ছি আমরা এই দু নম্বরটা কটা আছে না এই একটা বেঞ্জিনের ফর্ম আছে আর এই একটা আছে এই দুটোই আছে তিন নম্বরটা কত আছে না এই একটা ফর্ম আর এই একটা দুটো আছে আচ্ছা নিচে কি আছে না এই একটা ফর্ম আছে আর এই একটা বেঞ্জিনাইট ফর্ম আর ডান দিকেরটা কিন্তু কি আছে মাত্র একটা বেঞ্জিনের ফর্ম মাঝেরটা ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছি যে ফার্স্ট স্ট্রাকচারটি হচ্ছে কি মোস্ট স্টেবল কনফর্মার এবার আসি ফার্স্ট হাওয়ার্ডস মেথডে কি করে ফিনান্থিন সিনথেস করা হয় এমনি সিম্পল আগে আমরা ন্যাপথালিন কিংবা অ্যানথ্রাসিন সিনথেস করার জন্য এই প্রসেসগুলো আমরা ফলো করেছি ফার্স্ট কি করা হয়েছে এখানে ন্যাফথালিন থেকে শুরু করা হয়েছে ন্যাফথালিনকে যদি সাকসিনিক অ্যানহাইড্রেট দিয়ে যদি ফিডেল কাপ রিয়াকশন করা হয় অর্থাৎ কি অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করা হয় ফার্স্ট এই সি সি বন্ড তৈরি হবে তারপর ক্লিমেনসন রিডাকশন অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট এইচসিএল দিলে এই কিটো গ্রুপটার রিডাকশন হয়ে যাবে রিডাকশন হয়ে গেল এরপর কি করা হবে না কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট করি তাহলে আমার কি জল বেরিয়ে যাবে অর্থাৎ ডিহাইড্রেশন হয়ে গিয়ে নতুন করে একটা সি সি বন তৈরি হয়ে যাবে তাহলে পুরো রিং তৈরি হয়ে গেল এখন যদি আবার আমরা রিডাকশন করি তাহলে এই কার্বনিলটা রিডাকশন হয়ে সিএস টু হয়ে যাবে তারপর যদি আমরা সেলিনিয়াম দিয়ে সিম্পল হিট করি অর্থাৎ যদি আমরা ডিহাইড্রোজিনেশন করে দিই তাহলে কিন্তু আমার কমপ্লিটলি রিংটা অ্যারোমেটিক হয়ে যাবে দিয়ে আমার ফিনান্স রিং পেয়ে যাব এবার আসছি আমরা কি করে এই হাওয়ার্থ মেথড ইউজ করে কি করে আমরা বিভিন্ন রকম সাবস্টিটিউটেড ফিনান্স তৈরি করতে পারি সিম্পল আমরা আগে দেখেছি কি না এই যে সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিহাইড্রেশন করার পর এই কম্পাউন্ডটা পেয়েছি এর সঙ্গে যদি আর এম জি এক্স অর্থাৎ কি যদি গ্রিগনাট রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশন করি তাহলে এই কার্বনিলে গ্রিগনাট রিয়েজেন্টটা এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে তাইতো করে গিয়ে এই অক্সিজেনের উপর মাইনাস আর আসবে তারপর সিম্পল প্রোটোনেশন হয়ে গেলে কি হবে এখানে আর গ্রুপ চলে এখানে ওই চলে এবার যদি এখানে সেলেনিয়াম দিয়ে হিট করা হয় কি হবে না এই ডিহাইড্রেশন হয়ে যাবে এবং পুরো রিংটাই কিন্তু অ্যারোমেটিক হয়ে যাবে অর্থাৎ কি না এই ওয়ান অ্যালকাইল সাবস্টিটিউটেড ফিনান্সিন আমরা তৈরি করতে পারবো এভাবে নেক্সট আমরা টু অ্যালকাইল ফিনান্সিন কি করে তৈরি করব না শুরুতেই যদি আমরা এই ন্যাপথালিনের সাথে যদি অ্যালকাইল কন্টেইনিং মানে আর কন্টেইনিং দিয়ে আমরা করি তাহলে শুরুতেই আমার এখানে আর গ্রুপ ঢুকে যাবে তারপর বাকি যেগুলো নর্মাল স্টেপ যে ক্লিমেনশন রিডাকশন করছি তারপর সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিহাইড্রেশন করছি করলেই আমার রিং তৈরি হয়ে যাবে রিং তৈরি হওয়ার পর আবার একবার ক্লিমেনশন রিডাকশন করে কার্বনিল রিডাকশন করব তারপর সিলিনিয়াম দিয়ে সিম্পল অ্যারোমেটেশন গেন করে যাবে তাহলে দেখো এখানে এই যে ওয়ান টু তাহলে টু অ্যালকাইল সাবস্টিটিউটেড ফিনান্থ্রিন আমরা এইভাবে তৈরি করতে পারবো সিম্পল আমরা হাওয়ার্থ মেথড ইউজ করে মনো অ্যালকাইল কিংবা সিম্পল ওয়ান অ্যালকাইল কিংবা ডাই টু অ্যালকাইল সাবস্টিটিউটেড ফিনান্থ্রিন তৈরি করতে পারবো এবার আসছি পোস্টার সিনথেসিস এখানে কি করা হয়েছে না এখানে টু নাইট্রো বেঞ্জাল ডিহাইডকে পার্কিন টাইপ রিয়াকশন করা হয়েছে পার্কিন রিয়াকশনে কি দেখো এই যে অ্যাসিডিক অ্যানহাইড্রেট নেওয়া হয়েছে এবং এই যে টু ফিনাইল সোডিয়াম অ্যাসিটেট নেওয়া হয়েছে তাই তো অ্যাসিডিক অ্যানহাইড্রাইট আর টু ফিনাইল সোডিয়াম অ্যাসিটেট তাতে প্রথমে কি হয়েছে না এই যে পার্কিন রিয়াকশন নিয়ম অনুযায়ী সি ডাবল পয়েন্ট তৈরি হয়েছে এবার যদি জিঙ্ক অ্যামালগাম দিয়ে ক্লিমেন্স রিডাকশন করা হয় তাতে কি হবে নাই নাইট্রো গ্রুপটা রিডাকশন হয়ে গিয়ে প্রথমে এনএস তৈরি করবে এরপর একে যদি ডায়াজোটাইজেশন করা হয় NaNO2HCl বা N2SO4 তাতে কি হবে না সিম্পল N2 HSO4 pues, এই N2+ HSO4- এরপর একে যদি কপার দিয়ে এটা হচ্ছে কি উলম্যান কাপলিং করলে কি হবে নাই নতুন করে C-C বন্ড তৈরি হবে এবং সঙ্গে সঙ্গে কিছু যেহেতু হিট করা হয়েছে এখানে ডি হয়ে গেছে দিয়ে ফিনান্তিন তৈরি করা হয়েছে তাহলে এখানে কি কি নেম রিঅ্যাকশন গুলো ইনভলভ হলো ফার্স্ট হচ্ছে পারকিন রিঅ্যাকশন এখানে আসছে নেক্সট কি এই এটা যে ক্লিমেনশন রিডাকশন এটা কি ডায়াজোটাইজেশন আর নেক্সট কি উলমেন কাপলিং তাহলে এতগুলো নেম রিঅ্যাকশন কিন্তু এই রিঅ্যাকশনটাতে ইনভলভ হয়েছে